হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু ফাতেমাস কুকিং আর্ট চ্যানেল। আজকে আমি আবারও ফিরে এসেছি আপনাদেরকে ঈদ উপলক্ষে একটি বিরিয়ানির রেসিপি করে দেখানোর জন্য। আমরা নর্মালি বিভিন্ন ধরনের বিরিয়ানি তেহেরি করে থাকি ঈদ উপলক্ষে, সো আমি একটু ভিন্নতা আনার জন্য আজকে আপনাদেরকে হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি করে দেখাবো। এটা কিন্তু ইন্ডিয়াতে খুবই ফেমাস একটি চিকেন বিরিয়ানি, যা ফ্লেভারফুল, টেস্ট এবং একটু স্পাইসি হয়ে থাকে। তো এটাকে আপনারা হায়দ্রাবাদি বিরিয়ানি বা হায়দ্রাবাদি দম বিরিয়ানি দুটোই বলতে পারেন, যা স্পেশালি বাসমতি রাইস দিয়ে রান্না করা হয়ে থাকে। আপনারা চাইলে এটা ল্যাম্প, গোট অথবা বিপ দিয়েও কিন্তু করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি খুবই সিম্পল ওয়ে এবং দুটি স্টেপে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখানোর ট্রাই করব। এখানে আমি 3 পাউন্ডের মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি আগেই ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। নিয়েছি 1.5 টেবিল স্পুন আদা বাটা, 1.5 টেবিল স্পুন রসুন বাটা। আমি এখানে নিয়েছি 1 টেবিল স্পুন রেড চিলি পাউডার, 1/2 টেবিল স্পুন টার্মারিক পাউডার, গরম মশলার গুঁড়া 1/2 টেবিল স্পুন, এলাচি গুঁড়া 1 টিস্পুন, কাঁচামরিচ বাটা এখানে 1 টেবিল স্পুন। আপনারা চাইলে ক্রাশ কাঁচামরিচ কুচি করে কেটে নিতে পারেন। ইয়োগার্ট 1/2 কাপের চেয়ে একটু বেশি নিয়েছি। কিছু পুদিনা পাতা এবং ধনে পাতা কুচি নিয়েছি, আর একটা লেবু আমি কেটে নিয়েছি। আর এখানে আমি ঘি নিয়েছি 2 টেবিল স্পুন, আপনারা চাইলে ক্লারিফাইড বাটার ইউজ করতে পারেন। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 1 কাপের মতো এবং লবণ ইউজ করব স্বাদ অনুযায়ী। আমি 2টা স্টেপে বিরিয়ানিটা আমি রান্না করব। প্রথমে আমি চিকেনটা রেডি করে নিব, তারপর আমি বিরিয়ানিটা তৈরি করে নিব। প্রথমে আমি চিকেনে একে একে সবগুলো স্পাইস মিক্স করে নিব ভালোভাবে। প্রথমে অ্যাড করে নিচ্ছে আদা এবং রসুন বাটা, অ্যাড করে নিচ্ছে মরিচ এবং হলুদের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো এবং এলাচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা এবং আমি এখানে 1টা লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, তবে লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং টক দই। আর শেষে অ্যাড করে দিচ্ছি ঘি এবং পুদিনা পাতা ও ধনে পাতা। এখন আমি ভালোভাবে এটা ম্যারিনেট করে নিব। এই চিকেন ম্যারিনেটটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। তবে আমি এখানে 3 থেকে 4 ঘন্টা ধরে চিকেনটা ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে রেফ্রিজারেটর ওভারনাইট করে রাখতে পারেন। এতে চিকেনের যে স্পাইস, সেই স্পাইসগুলো চিকেনের সাথে ভালোভাবে মিক্স হবে এবং একটা সুন্দর ফ্লেভার ক্রিয়েট করবে, এবং চিকেনটাও কিন্তু খুব সফট এবং জুসি হবে। এখন চুলাটা অন করে ফ্রাইং প্যানে 1/4 কাপ অয়েল অ্যাড করে দিচ্ছি। অয়েল গরম হওয়ার পর সাথে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। তবে চুলা হিটটা আমার মিডিয়ামে একটু হাই হিটে থাকবে। এখন ভালোভাবে নেড়ে চিকেনটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 থেকে 15 মিনিট কুক হওয়ার জন্য। চিকেনটা কিছুক্ষণ পর পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এখন আর ঢাকনাটা ইউজ করব না, এভাবে আমি আরো 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিব। চিকেনের তেলটা যখন উপরে উঠে আসবে এবং গ্রেভিটাও প্রায় শুকিয়ে আসবে, তখন আমি চুলাটা অফ করে দিব। তবে চিকেনটা কিন্তু আমি ফুল কুক করব না, এটা আমি 80-90% মতো কুক করে নিব। এখন বিরিয়ানিটা রান্না করার জন্য আমি চলে যাচ্ছি 2nd স্টেপে। এখানে আমি 1 কেজি মতো বাসমতি চাল নিয়েছি। বাসমতি চালটা আমি আগেই একটি পাত্রে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চুলাটা অন করে একটি পাত্রে চালের ডাবলের চেয়ে একটু বেশি পানি নিয়েছি। আপনারা চাইলে 1 কেজি চালের জন্য 4 লিটার পানি নিতে পারেন। আমি এখানে ডাবলের চেয়ে একটু বেশি নিয়েছি। পানির পরিমাণ একটু কম বেশি হলে কোনো প্রবলেম নেই, কারণ পরে আমি পানিটা স্ট্রেন করে নিব। অ্যাড করে দিচ্ছি 2.5 টেবিল স্পুন লবণ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল।
করে দিচ্ছি একটা তেজপাতা, আমি এটা ভেঙে নিচ্ছি। এলাচ পাঁচটা, কিছু দারচিনি আমি ভেঙে নিয়েছি, 6 থেকে 7টা লং নিয়েছি এবং 1 টিস্পুন শাহ জিরা অ্যাড করে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং ওয়েট করব বয়েল হওয়া পর্যন্ত। তবে এই ক্ষেত্রে আপনারা পানির লবণটা টেস্ট করে নেবেন, লবণটা পারফেক্ট আছে কিনা। পানিতে লবণ যদি পারফেক্ট হয় তবে আপনার বিরিয়ানির লবণটাও পারফেক্ট হবে। এই ক্ষেত্রে চুলার জালটা মিডিয়ামে একটু হাই হিটে থাকবে। আমি এখন চালটা অ্যাড করে দিচ্ছি। চালটা যখন 80% এর মতো সিদ্ধ হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দিব। আমি হাতে টিপ দিয়ে চালটা চেক করে নিচ্ছি। চালটা আমার পারফেক্ট হয়ে গেছে, 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটা স্ট্রেন করে নিব। চালটা আমি স্ট্রেন করে নিয়েছি। সবশেষে এখন আমি বিরিয়ানিটা লেয়ার করে নিব। প্রথমে আমি পাত্রে 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এখন চালটা বিছিয়ে দিচ্ছি, উপরে অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতা এবং পুদিনা পাতা। আমি কিন্তু এখানে অল্প একটু চাল বিছিয়ে দিয়েছি, আপনারা সব চাল একসাথে বিছাতে যাবেন না, যেহেতু আমি এটা লেয়ার স্টাইলে করব। সো আপনারা সেইভাবে স্টেপ অনুযায়ী চালটা বিছিয়ে দিবেন। নিয়েছি জাফরান দুধ। আমি হালকা কুসুম গরম দুধে জাফরানটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম, এখন জাফরান দুধটা অ্যাড করে দিচ্ছি কয়েক টিস্পুনের মতো। এখন চিকেনের কিছু অংশ আমি চালের উপর বিছিয়ে দিচ্ছি এবং অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবং টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো আমি ছিটিয়ে দিচ্ছি। আবার উপরে চালটা আমি বিছিয়ে দিচ্ছি। এভাবে আমি 3টা লেয়ার তৈরি করে নিব। আর মাঝের লেয়ারে আমি কয়েক পিস কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ফ্লেভার তৈরি হওয়ার জন্য। এটা অবশ্য অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। সবগুলো লেয়ার তৈরি হয়ে গেছে। আমি উপরে কিছু কাঁচামরিচ ও ঘি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, গরম মশলার পাউডার একটু ছিটিয়ে দিচ্ছি। এখন আমি ফয়েল দিয়ে ভালোভাবে উপরে ঢাকনাটা ঢেকে দিব, যাতে স্টিমটা বাইরে বের হতে না পারে। আমি একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য। আপনাদের কাছে যদি তাওয়া থাকে তাহলে তা ইউজ করা ট্রাই করবেন, আমার তাওয়া না থাকে আমি অবশ্য ফ্রাইং প্যানটা ইউজ করছি। চুলাটা আমি মিডিয়াম হিটে রেখেছি, তবে 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটা মিডিয়াম হিটে দমে রাখব। এখন এই পর্যায়ে এসে আমি চুলাটা মিডিয়াম হিট থেকে লো হিটে আরও 10 থেকে 15 মিনিটের মতো এভাবে দমে রেখে দিব। আমি টোটাল 25 থেকে 30 মিনিটের মতো দমে রেখেছি। এখন আমি চুলাটা অফ করে সার্ভ করে নিব। সো দেখতেই পাচ্ছেন আমার এই বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। আর আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন এর আসল ফ্লেভার এবং টেস্টটাও কিন্তু বুঝতে পারবেন। বিরিয়ানিটা আমি সার্ভ করে নিয়েছি। আশা করি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই বিরিয়ানিটা কিন্তু অন্য সব বিরিয়ানির চেয়ে একটু ডিফারেন্ট টেস্ট ও ফ্লেভার হয়ে থাকে। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।